মুক্তিযুদ্ধকালীন সরকারের অন্যতম উপদেষ্টা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যা 7:49 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অধ্যাপক মোজাফফর আহমেদের বয়স হয়েছিল 97 বছর। গত 14 আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক মোজাফফর আহমদ ছিলেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশি সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী পার্টি ন্যাপের সভাপতি। 1922 সালে কুমিল্লায় জন্ম নেয়া বর্ষিয়ানে রাজনীতিবিদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। পরবর্তীতে অধ্যাপনাও করেন একই বিভাগে। যোগ দেন 52-র ভাষা আন্দোলনে। 1954 সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসাবে পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। 1957 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় অন্যতম সংগঠক ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। শুক্রবার সন্ধ্যা 7:50 রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 97 বছর। অনেক বয়স হয়েছে ওনার। এই শ্বাস প্রশ্বাসের যে কষ্টটা বার্ধক্যজনিত কারণে রাত 7:45 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। অধ্যাপক মোজাফফর আহমদ আজীবন একটা আদর্শ লালন করেছেন, দেশ মানুষ মানবতা সভ্যতা গরিব এবং সাধারণ মানুষের জন্য এবং দেশের নিপীড়িত মানুষের জন্য, সারা পৃথিবীর নিপীড়িত মানুষের জন্য তিনি যুদ্ধ এবং সংগ্রাম করে গেছেন। শনিবার সকাল 11:00 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ আসর বাইতুল মোকাররমে হবে দ্বিতীয় জানাজা। রোববার কুমিল্লার টাউন হলে তৃতীয় এবং দেবিদ্বারে শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা।